ॐ द्वादश ज्योतिर्लिङ्गाय शिवाय नमः शिवाय नमः ॐ सोमनाथ सोमशङ्कराय नमः ॐ मल्लिकार्जुनाय नमाय नमः ॐ केदारनाथे नमाय नमः भीमशङ्कराय नमाय नमः महाकालेश्वराय नमाय नमः ओङ्कारेश्वराय नमाय नमः ॐ काशी विश्वनाथे नमाय नमः ॐ स्तम्भकेश्वराय नमाय नमः वैद्यनाथे नमाय नमः नागेश्वराय नमाय नमः रामेश्वरमाय नमाय नमः गृशनेश्वराय नमाय नमः द्वादश ज्योतिर्लिङ्गाय शिवाय देवी दुर्गे पार्वती हरगौरी रूपिण नमः ॐ एकत्रित महारूपाय शिवाय दुर्गाय शिवाय दुर्गाय दुर्गे शिवे नमः ॐ हुं नमः ॐ हुं नमः ॐ किं क्लिं ॐ किं क्लिं ॐ किं क्लिं ॐ ह्रीं हुं नमः ॐ क्लिं ॐ क्लिं ॐ ह्रीं सिं क्ली क्लिं श्रीमत् दक्षिणकालिके देवि दुर्गे नमः ॐ माता पार्वती शिवाय शिवनी नमामि तारिणी महालक्ष्मी नारायणि विष्णुश्वरी नारायणि नमः ॐ सरस्वती मासिकाय ज्ञानदायिनी ॐ नमः शिवाय गणेशाय नमः कार्तिकेयो नमः नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमामि तारिणी हर हर शंभु हर गौरी विश्वेश्वराय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ शम्भकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनार्मित्तुर्मुक्ष्यमृतम् नमः शिवाय 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 ॐ नमः शिवाय नमः शिवाय পাঞ্চলি পঞ্চানায় নম শিবায় নম ভয়ে নিত্যম মহেশ রজত গিরিনিভ চারুচন্দ্র পদ্মসর রত্নপাল্প জলান্তর পরশু মৃগ ভরা
itihasam prasannam padmasanam samastando stuto mahara ganay desho swachandana nilapatro pushpanjali sri sri panchananaya namah shivaya. নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর হর হর মহাদেব জয় শিব শম্ভু. পুষ্পাঞ্জলি দক্ষিণান্ত এক দেশে এক বামুন আর বামুনি বাস করতো, তারা ভক্তির মোড়ে সমস্ত বার ব্রত করত, কিন্তু তবুও তাদের ছেলে মেয়ে হয়ে একটাও বাঁচে না। তখন তারা দুজন রাগ করে বললে, বার ব্রত সমস্ত মিথ্যে, এ সবে কিছুই হয় না। এই বলে সমস্ত ছেড়ে দিয়ে তারা দুজনে কাশীতে চলে গেল। একদিন কাশীতে গঙ্গায় নেয়ে উঠে ঘাটের উপর বসে মনের দুঃখে দুজনে কাঁদছে। তাই দেখে মা ষষ্ঠী পুরি বামুনির বেশ ধরে এসে তাদের জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো তোরা কি কাঁদছিস কেন? বামুনি বললে, সে কথা তোমায় বলে কি হবে মা, আমরা বড় মনের জ্বালায় জ্বলছি। আমাদের পাঁচটি ছেলে আর একটি মেয়ে হয়েছিল, সব মরে গেছে। তাই ভাবছি যে সব বার ব্রত ঠাকুর দেবতা মিথ্যে, আমরা তো কোনো বার ব্রত বাদ দিইনি, তবে কেন আমাদের সব মরে গেল? মা ষষ্ঠী বললেন, দেখ বাছা, তোমরা সব বার ব্রত করো বলে মনে বড় অহংকার ছিল, সেই জন্য সব মরে গেছে। শুধু কি আর বার ব্রত করলেই হয়? ভগবানের উপর বিশ্বাস থাকা চাই, মন পবিত্র রাখা চাই, সকল কার কাছে নিচু হওয়া চাই, এক মনে মা ষষ্ঠীকে ডাকা চাই, তবে হয় এমন। তখন বামুনি বললে, তাহলে আমাদের উপায় কি হবে মা? মা ষষ্ঠী জিজ্ঞাসা করলে, তোরা কি নির্ষষ্ঠী করেছিস? বামুনি বললে, সে কি মা, ওই ব্রত তো আমরা জানি না। তখন মা ষষ্ঠী বললে, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করলে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপবাস করে সন্ধ্যার সময় ষষ্ঠী পুজো করলে আমার দুনিয়া নিয়ে আসবো, এবার যারা হয়ে গেছে আপনারা বলছেন।
Thank you.